ইতিপূর্বে যিনি এখানে বক্তব্য রাখছিলেন তিনি হচ্ছেন আমাদের শিক্ষক তাদের কাছ থেকে আমরা শিখি কিছু প্রয়োজনে আগে পরে হয়ে থাকে কথা বলার সময় কিন্তু যেভাবে তারা একটা বিষয় বোঝাতে সক্ষম ওইভাবে আমরা হয়তো আপনাদেরকে বোঝাতে সক্ষম নই কিছু কথা আছে যারা হয়তো আস্তে করে বলে ভেঙে ভেঙে বলে কিন্তু ওয়াজ মাহফিলগুলো যারা করে এবং যারা শ্রোতা আলেমদেরকে মূল্যায়ন করতে শিখে নাই তারা শুধু দেখে কার পপুলারিটি কত বেশি কার টোন কত সুন্দর কে কোন ভঙ্গিমায় ওয়াজ করতে পারে কোন নতুন কিচ্ছা শোনালো হাত নেড়ে স্টেজ থেকে মাইক টেক সব ফেলে দিতে পারে কোন একটা গানকে নকল করতে পারে এদের ওয়াজ মাহফিলে লোক হয় বেশি আর তাদের কাছ থেকে মানুষ মজা লাগার জন্য ওয়াজ শুনে ওয়াজের মাহফিলে যদি মানুষ জ্ঞান অর্জন করার জন্য শিখত তাহলে এই জাতি বহু আগেই পরিবর্তন হয়ে যেত কিন্তু ওয়াজ থেকে মানুষ জ্ঞান অর্জন করার জন্য আসে না অধিকাংশ মানুষের উপস্থিতি শুধু মজা লাগা থেকে ব্যক্তি পছন্দ থেকে হয় যেটা আদৌ উচিত না বরং এত টাকা খরচ করে এই সময় ব্যয় করে গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনাদেরকে তারা চায় সঠিক কথা শোনানোর যাতে করে সেটা আমরা গ্রহণ করব এবং আমল করব ওই রং রসের ওয়াজগুলোকে অ্যাভয়েড করা উচিত কোরআনের আয়াত এবং হাদিস ভিত্তিক যে বক্তব্যগুলো রাখা হয় সেটা হয়তো আপনার কাছে শুনতে মজা লাগে না কিন্তু আপনার জীবন পরিবর্তনের জন্য কোরআন হাদিসের বিকল্পই জমিনে কিছুই নাই কিচ্ছা কাহিনী শুনে আপনি মজা তো পাবেন কিন্তু জীবনে কোনোদিন নিজের পরিবর্তন ঘটবে না যেটা ওয়াজ মাহফিলের সার সংক্ষেপ আমি বললাম আমাদের লাইফ আমরা বহু বহু ওয়াজ শুনেছি এবং দেখি কোন বক্তা কি কথা বলে কিন্তু কোরআন সুন্নার দিকে আমলের দিকে ডাকলে অধিকাংশ মানুষের এক তো চেহারা কালো হয়ে যায় তারা সেটা উপদেশ নিতে চায় না তারা শুধু ফলো করে যে আজকে আমি নতুন কি শুনলাম মজা লাগার মতো ঐতিহাসিক কিছু এগুলো শুনতে চায় কিন্তু যেই ওয়াজ শুনলে নিজের আমল পরিবর্তন ঘটবে নিজের মাঝে পরিবর্তন আসবে তারা ওই ওয়াজকে পছন্দ করে না তবে জেনে নেন আমরা ইনশাআল্লাহুল আজিজ ওয়াদাবদ্ধ হয়ে মাঠে নেমেছি বা থাকব আমরা যতদিন কোনো স্টেজে বক্তব্য দেব ইনশাআল্লাহ আমরা কোরআনের আয়াত আর হাদিস ছাড়া কোনো কিচ্ছা আপনাদেরকে শোনাবো না তাই মজা লাগলে শুনবেন না হলে বাসায় চলে যাবেন কিন্তু আমাদের মজলিসে বসলে কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনাকে উপদেশ গ্রহণ করতে হবে এটা হচ্ছে আমাদের আলোচনার বৈশিষ্ট্য বাকি যেমনটা বলেছে ভাই এলান করেছে যে আমি দলিল ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ দলিল আমাদের সাথেই থাকে আমরা নোট করে কথা বলি মুখস্থ বিদ্যার বক্তব্য আমরা করি না যে কোনো একটা বিষয় বলবেন আমাদের কাছে নোট থাকে কোরআনের আয়াত এবং হাদিসের নাম্বার সহ নোট করা আছে আপনার প্রয়োজন হবে আমি নাম্বার সহ এখান থেকে আপনাকে দিয়ে দিব আপনি বাসায় গিয়ে চেক করে নেবেন কারণ ফাও কথা বলে চলে গেলে আপনার মধ্যে তাসির হবে না প্রভাব পড়বে না তো আসুন যেই বিষয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তা হচ্ছে রাসূলকে আমরা কতটা মানব বা তার মানার ভূমিকাটা কি আমাদের জীবনে রাসূলের ভূমিকাটা কি কতটা প্রয়োজন এটা আমি আপনাকে দেখাবো বক্তব্যের বিষয়ের মধ্যে দুইটা জিনিস আসবে যখনই কোনো ব্যক্তি বলবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়েছি তখন তার উপরে দুইটা জিনিস বর্তাবে এক তাকে জানতে হবে এটা যখনই কোনো ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল এই কথা স্বীকার করে নিলেই তাকে পূর্ণ মাত্রায় রাসূলকে অনুসরণ করতে হবে কারণ যখনই আপনি সাক্ষী দিবেন যে হ্যাঁ আপনি আল্লাহর রাসূল তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে আল্লাহর ওহী আসে মানে আপনি যা বলবেন আমরা মেনে নিয়েছি যে আল্লাহর কথাগুলোই আপনি বলবেন আর আপনাকে আল্লাহর রাসূল বলে মেনে নিলাম এখন আপনি যা বলবেন সেটা আমরা মেনে নেব এই অর্থে রাসূলকে রাসূল হিসেবে মানতে হয় এটা হচ্ছে আপনার ঈমান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা এটা যেমন আমাদের ঈমান বিশ্বাস করে নিলেই আপনার উপর এটা লাজিম হয়ে যাবে যে আপনি এখন যা করবেন রাসূলের কথা মতো কারণ রাসূলের কাছে আল্লাহর ফরমান আসে এটা স্বীকার করেই আপনি বলতেছেন আপনি আল্লাহর রাসূল দ্বিতীয়ত রাসূলকে অনুসরণ করতে হবে এটা এক তো ঈমান এবং এটা হচ্ছে রাসূলের হক প্রত্যেকটা জিনিসের কিন্তু হক আছে আল্লাহর হক আছে
রাসূলের হক আছে পিতামাতার হক আছে পিতামাতার কাছে সন্তানের হক আছে স্বামীর কাছে স্ত্রী স্ত্রীর কাছে স্বামীর হক আছে একটা রাষ্ট্রের মধ্যে যত ক্যাটাগরির মানুষ আছে একের উপরের হক আছে যেমন মুসলিম মুসলিমের উপরে হক আছে অমুসলিমদের উপরে মুসলিম মুসলিমের উপরে অমুসলিমের হক আছে প্রতিবেশীর হক আছে এগুলো আমরা বুঝি আমরা অনেক সময় নিজেদের হকে যদি কেউ ত্রুটি করে তখন আমরা কষ্ট পাই ওই ব্যক্তিকে ঘৃণা করি পছন্দ করি না তাকে জালেম বলি যখন নিজের হকের কথা আসে কিন্তু যখন রাসূলের হকের কথা মানে বলা হয় রাসূলের হাজারো হক আমরা নষ্ট করতেছি তখন আমাদের দেখা যায় কোনো মাথা ব্যথা নেই আপনি যেমন বোঝেন যে আপনার হকটা নষ্ট করলো আপনার যেমন কষ্ট লাগে তেমনি জেনে নেন রাসূলের প্রত্যেকটা হককে যারা নষ্ট করতেছে কিয়ামতের মাঠে তার প্রত্যেকটা জাজা সে পরিপূর্ণভাবে পাবে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলতামশা করার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয় নাই বরং আল্লাহ যে কথাগুলো বলেছেন কোরআনে তা থেকে চন্দ কয়েকটা আয়াত শুধু আমি আপনাদের কাছে বলবো যে রাসূলকে কতটা আপনাকে মানতে হবে তা জেনে নেন আজকের বক্তব্যের মূল বিষয় হবে রাসূলকে অনুসরণ করা এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ দায়িত্ব ফরজ এই শব্দটি মনে থাকলে আমাদেরকে চিনতে আপনার কষ্ট হবে না যারা নিজেদেরকে আহলে যারা নিজেদেরকে কি বলে আমরা হলাম আশিকের রাসূল যারা নিজেদেরকে আশিকের রাসূল বলে তারা বলে আমাদের সম্পর্কে আমাদের আলেমদের সম্পর্কে যে এরা রাসূলকে মানে না এরা রাসূলকে সম্মান করে না এজন্য আজকে আমাদের মুখ থেকে শুনবেন যে আপনি রাসূলের কতটা হক দিবেন তাহলে বুঝতে পারবেন আমরা রাসূলকে মানি কি মানি না আমাদের ঈমান আকীদা কি আজকের বক্তব্যে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব প্রথম বলেছি কোন ব্যক্তির শুধু মুখে কথা বলা যথেষ্ট নয় বা রাসূলের নাম নিলে শুধু চুমু খাওয়া যথেষ্ট নয় আপনাকে রাসূলকে অনুসরণ করে দেখাতে হবে তাহলে আপনি রাসূলের উম্মত হতে পারবেন শুধু চুমু খেলে উম্মত প্রমাণিত হয় না জেনে নেন আপনাকে রাসূলকে মানতে হবে এটা ঈমানের দাবি রাসূলের অনুসরণ করতে হবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ তো রাসূলের রবের কসম খেয়ে বলেছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে রবি হে নবী আপনার রবের কসম করে বলতেছি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা তারা মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে আপনার যে ফয়সালাটা হবে তারা যদি সেটা মেনে না নেয় এবং মেনে নেওয়ার পরে যদি তাদের অন্তরে আবার কোনো বিদ্বেষ থাকে অনীহা থাকে অসন্তুষ্টি থাকে তারপরও তারা মুমিন হতে পারবে না কারণ কিছু কিছু বিচার দেখা যায় বিচারক বিচার করে দিয়েছে তার প্রভাবের কারণে তার ক্ষমতার কারণে চক্ষু লজ্জায় আপনি বিচারটা মেনে নিয়েছেন কিন্তু আপনার অন্তর সন্তুষ্ট হয় না হয় না অনেক বিচার এরকম বিচারটা দেখা গেল আপনার খেলাফ চলে গেছে কিন্তু আপনার বড় ভাই বিচার করেছে বা আপনার চাচা বা আপনার গ্রামের মাতাব্বর বিচার করেছে আপনি কিছু বলতে পারতেছেন না আপনাকে মেনে নিতে হবে কিন্তু আপনার অন্তর সন্তুষ্ট হয় নাই আপনি ভাববেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এমন কেউ করতে পারবে অসম্ভব ব্যাপার মানে রাসূল যে ফয়সালাটা করেছে এটা তো আপনাকে মানতেই হবে তাও আবার সন্তুষ্ট চিত্তে আপনার মনে কোনো রকমের দ্বিধা অনীহা কষ্ট থাকবে আল্লাহ বলতেছেন আপনার রবের কসম এই ব্যক্তি মুসলিম বান্দা হতে পারবে না যদি রাসূলের ফয়সালা করার পরে সে মেনে তো নিল চক্ষু লজ্জায় কিন্তু তার অন্তরে একটা দ্বিধা যে রাসূল ইনসাফ করলো না রাসূলের বিচারটা এই নিয়মটা হয়তো আমার পছন্দ হলো না তাহলে এই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু প্রমাণ হয়ে যাবে যা কিছু রাসূল আমাদেরকে বলেছেন প্রত্যেকটা মুসলিমের এটা অন্তর থেকে মেনে নিতে সে বাধ্য তাহলে সে মুমিন হবে না মুমিন হতে পারবে না এটা হচ্ছে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলেছেন ফালা ওয়া রাব্বিক তোমার রবের কসম সে না মানতে পারলে সন্তুষ্টি চিত্তে সে মুমিন হতে পারবে না তাহলে এটা হচ্ছে আমাদের দলিল যে যখন কেউ বলবে আমি মুহাম্মদকে আল্লাহর রাসূল বলে মেনে নিলাম তাহলে আপনি রাসূল ইসলামের প্রত্যেকটা ফরমান মাথা নত করে মেনে নেবেন এটা আপনি নিজের উপরে লাজিম করে নেন যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন প্রমাণ হয়ে গেলে আমি মেনে নেব তাইলে আপনি মুসলিম হতে পারবেন এটা হচ্ছে রাসূল সাল্লামের প্রতি ঈমান আনার একটা রূপ দ্বিতীয় বলেছে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল দ্বিতীয় আরেকটা জিনিস তাকে করতে হবে সেটা হচ্ছে রাসূল যা দিবে
তা তাকে গ্রহণ করতে হবে যেমনটা বলেছি আয়াত আল্লাহ বলেছে এটা ইমানের দাবি কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইত্তিবার ক্ষেত্রে এইভাবে বলেছেন যেটাই সূরা নিসারে তার আগের আয়াতটা দেখে নেন 64 নম্বর আয়াত এটা ছিল 65 তার আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই পৃথিবীতে আমি রাসূলদেরকে কেন রাসূল করে পাঠালাম তোমার মর্জি মতো চলার জন্য তাহলে তো আমরা আজকে যেভাবে দুনিয়াতে চলাচল করি ইসলাম আসার আগেও এই পৃথিবীতে আল্লাহর ইবাদতকারী লোক ছিল তারা মক্কার খাদেম ছিল কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করত তারা হজ করত হাজীদেরকে সাতুও খাওয়াইতো কুরবানিও করত মানে আল্লাহর ইবাদত করার মতো লোক তো ছিল কিন্তু তারা করত নিজেদের মতো করে নিজেরা যা খুশি তা করত যখন যা মর্জি করে নিত কিন্তু আল্লাহ রাসূলকে কেন পাঠালেন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন এই জন্য যাতে করে পৃথিবীর মানুষগুলো তারা আল্লাহর পছন্দমতো জন ইবাদত করতে পারে যে রাসূল যেভাবে বলবে তুমি সেভাবে হাঁটবা যেভাবে কথা বলবে তুমি সেভাবে কথা বলবা রাসূল যেভাবে ইবাদত করবে তুমি সেভাবে ইবাদত করবা এটা ছিল আল্লাহর উদ্দেশ্য আর এটা যে আল্লাহর উদ্দেশ্য ছিল সেটাই সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতাআ বিইজনিল্লাহ আমি তো কোন রাসূলকে এছাড়া অন্য কোন উদ্দেশ্য পাঠাইনি পাঠিয়েছি শুধু এই উদ্দেশ্যে যে আল্লাহর ইচ্ছায় রাসূলকে পূর্ণ মাত্রায় অনুসরণ করা হোক আল্লাহ কি বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতাআ বিইজনিল্লাহ আল্লাহর ইচ্ছায় রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করা হোক এমন না যে ইসলামের কোন বিধান রাসূল কোন একটা বিধান জারি করেছে আপনার কাছে সেটা ভালো লেগেছে তাই আপনি মানবেন আর আপনার কাছে ভালো লাগে নাই তাই আপনি সেটা মানবেন না এমন হতে পারে না পরিপূর্ণ রাসূলকে মানতে হবে এই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে উল্লেখ করেছেন 59 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূল ফাখুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো রাসূল যেই বিষয়ে তোমাকে নিষেধ করে ওখানে থেমে যাও ফান্তাহু ছেড়ে দাও ওই বিষয়টাকে এটা হচ্ছে রাসূলের ইত্তেবা আর এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ করা হয়েছে দুনিয়াতে আমরা মুখে বলি আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বলি কিন্তু আমরা কত নাইনসাফি করেছি রাসূল সাল্লামের সাথে এটা আপনার আমার ব্যক্তি জীবনের লিস্ট বের করেন আপনি দেখতে পাবেন আপনার জীবনের কোন ক্ষেত্রে আপনি রাসূলকে ফলো করেন আপনাকে প্রমাণ করে দেখাতে হবে আজকে আমরা নিজেদেরকে মুসলিম বলি আমরা যদি একটা সিরিয়াল ধরে নেই মূল মূল বিষয়ে পরে আসি ব্যক্তি জীবনে দেখেন আপনি 24 ঘন্টার মধ্যে কত কাজ আমরা করি আমাদের খাওয়া দাওয়া রয়েছে গোসলের নিয়ম পদ্ধতি রয়েছে পোশাক পরিচ্ছদ রয়েছে আদান প্রদান লেনদেন রয়েছে বিয়ে শাদি রয়েছে এইভাবে আমাদের কত দিক প্রতিদিন আমরা করে থাকি আপনি বলেন তো দেখি কতজন মুসলিম আছে যে 24 ঘন্টা তারা কর্মের মধ্যে সে শোয়ার সময় রাসূলকে খোঁজে কিনা সে খাবারের সময় রাসূলের সুন্নত খোঁজে কিনা পোশাক পরার আদব কি এগুলো কেউ কি আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিচ্ছি কিনা এরকমের ব্যক্তিদেরকে যদি গণনা করা হয় কয়জন ব্যক্তিকে পাওয়া যাবে কয়জন ব্যক্তি বলতে পারবে যে খাবার আদবের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন তার মধ্যে আমি দুই চারটা পালন করি এরকম ব্যক্তি কয়জন আছে কয়জন ব্যক্তি বলবে শোয়ার সময় আমার এটা স্মরণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুইতে বলেছেন কোন ঘর কতগুলো ঘরে এটাকে ফলো করা হয় যে রাসূলুল্লাহ কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে বলেছেন বলা হয়েছে রাসূলুল্লাহ ডান কাতে শুইতেন কয়জন ব্যক্তি আমরা এটাকে ফলো করি করি না ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে আটকে রাখতে ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দিতে যতক্ষণ পর্যন্ত অন্ধকার না হয়ে যাচ্ছে এটা আমরা কোনো মুসলিম জানিও না করব তো দূরের কথা অধিকাংশ মানুষ জানেই নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদ্যের পাত্রগুলোকে ঢেকে রাখতে আমাদের মা বোনরা ঘরে সেটার আমল করে না এটা হচ্ছে ব্যক্তি জীবনের কথা বলতেছি চুলের ক্ষেত্রে দেখেন আমরা কম বেশি প্রত্যেকে মাসে দুই মাসে একবার চুল কাটি কিন্তু আমাদের কতজন ব্যক্তি আছে ইয়ং পোলাপান গুলাকে দেখেন কে বলতে পারবে সেলুনে গিয়ে সেলুনকে বলে নাপিতকে বলে যে রাসূলের স্টাইল যা ছিল আমার চুলটা ওরকম করে দেন আজ পর্যন্ত কোনো মুসলমান পোলাইটা বলেছে কোনোদিন বলে নাই কিন্তু ওই লিস্ট রাখা আছে
নমুনা দেওয়া আছে হয়তো কোন প্লেয়ার হয়তো কোন নায়ক না হয় কোন গায়ক না হলো ইউরোপ আমেরিকার কোন এক ব্যক্তির কোন একটা নমুনা সে বেছে নেয় বলে যে আমাকে এটার মতো চুল কেটে দেন এটা তো ইহুদি নাসারা করে না মুসলমান ঘরের সন্তানরা করে এটা অথচ সে বলতেছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যান্টের দোকানে ঈদের মধ্যে জামা কাপড় বানান বা ব্যক্তি প্রয়োজনে বানান কতজন ব্যক্তি আছে টেইলারকে গিয়ে এই কথা বলে যে আমার প্যান্ট টাকনার উপরে থাকতে হবে কেন না কেননা এটা রাসূলের সুন্নত রাসূলের আদর্শ যদিও কিছু পোলাপান এখন টাকনার উপরে প্যান্ট পরে বিভিন্ন সেলিব্রিটিকে দেখে ইউরোপ আমেরিকার কিছু পোলাপান নায়ক গায়ক যেমন ধারণ করে এও ঠিক ওই স্টাইলটাই ফলো করে কিন্তু কত ব্যক্তি আছে এ কথা বলতে পারবে যে আমার প্যান্ট রাসূল সাল্লামের মতো আমি করতে চাই এজন্য টাকনার উপরে উঠিয়ে দেন টেইলারই বন্ধ হয়ে যাবে যদি কোনো টেইলার এই থিওরি অবলম্বন করে যে আমি টাকনার নিচে প্যান্টের মাপ নেব না আমাদের কাছে রিপোর্ট রয়েছে সেই জায়গার কাস্টমারই পাবে না সেই টেইলার অথচ আমরা বলতেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম